আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কাজ করার থ্রি পিসগুলো কীভাবে কাটতে হয়। আর সেই ক্ষেত্রে যদি কাজ করার থ্রি পিসগুলো কিন্তু এভাবে আটকানো থাকে, দেখেন হাতাগুলো হচ্ছে যে জামার সাথে একদম আঠালোভাবে আটকে থাকে, সেই জন্য আপনাকে সিলাইগুলো এক একটা করে খুলতে হবে। এইভাবে টান দিয়ে একটা সুতলি ধরে টান দিলে খুলে যাবে, দেখুন খুলে গেছে একদম। সেম এই হাতাটাও এরকম করে খুলে ফেলবেন আপনারা। তারপর হচ্ছে যে গলার দুই পাশের অংশ এভাবে টান দিলেও কিন্তু খুলে যায়, কিন্তু খুব সাবধানে টান দিবেন আপনারা, যেহেতু এটা উপরের অংশ তাই আপনাদের একদম জোরে টান দিলেও হবে না, খুব সফটভাবে টান দিবেন যেন জামাটা ছিঁড়ে না যায়। তারপর সামনের অংশ যেটা আমি যেটা মাস করলাম সেটা হচ্ছে পিছনের অংশ। তারপর আপনার সামনের অংশে এভাবে কাজগুলো থেকে ধরবে, যদি এটা বুকের উপরে কাজ দেখুন, তারপর এটা মাঝখানে দুটো কাজ বসাবে, এটা থেকে সামনে আর দোকানে বা হাজির বরাবরই কিন্তু আপনার ধরবে, তাহলে কিন্তু আর জামাটা এলোম এলোম হবে না। চাইলে আপনারা জামা, যদি কেউ মাপ ছাড়া জামা কাটতে চান একদম নিজেদের মন মতো করে, যে কোনো মাপে যাবেন না আপনারা, কোনো ঝামেলার মধ্যে যাবেন না, তাহলে আপনারা জামার মাপে কিন্তু জামা কাটতে পারেন। জামাটাকে দুই ভাঁজ করে তারপরে হচ্ছে যে কাটা জামা যেটা কাটবেন আপনি ওটা সুন্দর করে ভাঁজ করে তারপর ওই জামা মাপের জামাটাকে উপরে ফেলে তারপরে আপনারা জামাগুলো কেটে নিতে পারেন। ঠিক আগের মতো এভাবে এখানে ধরবেন, ধরে বরাবর এখানে করবেন, যেহেতু এটা কালারিং জামা সেজন্য আমার এখানে এখানে কাটতেই হবে, টোকেন দিতেই হবে, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার মাপের সীমারেখাটা কতটুকু ছিল। আপনারা কিন্তু গলা আগে কাটবেন না, আগে জিনিসগুলো ফলো করে তারপর গলা কাটবেন, এগুলো শেষ করে কমপ্লিট করে তারপর গলার মধ্যে আসবেন, যেহেতু এটা সামনের গলা সেহেতু আপনারা এখান থেকে 2 ইঞ্চি ধরবেন। এখানে কাজ কাজ ওরা কাজগুলো দেখাই আছে, যেখানে কিন্তু আপনি যদি সামনে কাজ থাকে তাহলে আপনাকে যেভাবে কাজ দেখানো ক্যাটালগে যেভাবে থাকে আপনি সেভাবে কাজটা কাটবেন, ওখানে তখন টেবিল গলা কিন্তু গোড়গলা দেবেন না, তাহলে জিনিসটা দেখতে খারাপ দেখা যাবে। যে কোনো গলার ক্ষেত্রে হচ্ছে যে নিচের থেকে উপর থেকে নিচে 6 পর্যন্ত কাটবেন, সামনে গলা একটু বড় হলে তাহলে সুন্দর দেখায়। আমি এখানে একটা পান গলা কেটে নেবো, আমার এখানে কাজের মধ্যে পান গলাটাই আছে, পান গলাটা কাটবেন হচ্ছে যেভাবে থাকে না কাজের মধ্যে ওইভাবে একটু কোনে কোনে করে এভাবে একটু নিয়ে আসবেন একদম পানের মতো। চাইলে আপনারা বি কলাও দিতে পারেন, দেখেন আমার গলাটা হয়ে গেছে, দেখে বিয়ের মতোই হয়েছে, পান গলা হয়নি, দেখেছেন। তারপর আমি পিছনের গলা কাটবো, আপনি মাপটা জামার মাপে নিতে পারেন কিন্তু গলাটা কিন্তু আপনাকে মাপ মতোই কাটতে হবে, মাপ নেওয়া যাবে না, জামার মাপে আপনি কাটতে পারবেন না। মাপটা কীরকম থাকবে, 2 ইঞ্চি শুধু ছোটো করে নেবো, যেহেতু সামনের গলা বড়ো ছিল সেজন্য 5 নেবো, সেলাই করলে কিন্তু 4.5 হবে, 2.5 ইঞ্চি কিন্তু সেলাই ভিতরে যাবে। তারপর বরাবর একদম রাউন্ড করে নেবেন, এইভাবে অনেকে রাউন্ডের ক্ষেত্রে ভুল করে, সেজন্য পিছনের গলা অনেক সময় সুন্দর হয় না। এরকম হবে গলাটা, এরকম গোল হবে, গলার যে বাংশে বাড়তি অংশটা ওটা আপনারা ফেলে দিন না, ওটা সাথে সাথে রেখে দেবেন, যেহেতু বাড়তি কাপড় থাকবে বাড়তি যে অংশটুকু থাকবে ওটা দিয়ে আপনাদের গলার কাপড় বের করতে হবে, সেজন্য আমি টুকুগুলো রেখে দিচ্ছি আলাদা করে, আপনারা সেটা পরে নেবেন, গলার কাছটার জন্য কাপড় যেটা থাকবে সেটা আপনারা পরে নেবেন। বেসিক্যালি জামা কাটার পরে কিন্তু হাতার কাপড় কাটতে হয়, জামার পরে হাতা কাটে নেবেন আপনারা, এখানে হাতা আস্তা আছে, এক্সট্রা কাপড়, এটা যদি একসাথে কাপড় থাকে কাপড়ের ভিতর থেকে হাতা বার করতে হয় তাহলে নিচ থেকে কাটতে হবে, যেহেতু এখানে এক্সট্রা হাতা আছে তাহলে আপনাদেরকে যে জামাটা আছে ওই জামাগুলো ওরা বরাবরই বিক্রি করে, সেজন্য এখানে হাতা বার করতে হয় না, এক্সট্রাই কাপড়গুলোকে কিনতে হয়। এটা ফুল হাতার মাপ কিন্তু আমি এখান থেকে থ্রি কোয়ার্টার কাটবো,
এখন তো গরমের সিজন, তাই অনেকে ফুল হাতা পড়তে চায় না, সেজন্য অনেকে হাফ হাতা পরে কিংবা থ্রি কোয়ার্টার, সেজন্য আমি এটা থ্রি কোয়ার্টার কাটতেছি। এখান থেকে আমি বরাবর হচ্ছে 18 নেব, যে কোনো থ্রি কোয়ার্টার হাতার মাপ কিন্তু 18ই হয়। যদি আপনাদের যদি কাপড় কম থাকে কিংবা কম নিয়ে থাকেন ভুলে, সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে সামনে জোড়া দিয়ে দেবেন এক্সট্রা কাপড় দিয়ে। এখানে আমার এই সাইডে হচ্ছে যে কম আছে, যেমন এখান থেকে আমি ধরবো, এখানে হচ্ছে 9.5, কিন্তু আমার সেলাই করলে কিন্তু কাপড় থাকবে না, সেজন্য আমার এখানে জোড়া লেগে যাবে। এই দেখেন, এই জোড়াটা কিন্তু একদম হাতের নিচে চলে আসবে, এটা কিন্তু দেখা যাবে না। তারপর হচ্ছে যে হাতের মুখটা নেবো, মুখ হচ্ছে যে সাধারণ মানুষের 5ই হয়, 5 মানে 10 হয়, আপনি যদি ঘুরে নিয়ে আসেন তাহলে 10 হবে। বাড়তি অংশ রেখে দিই, আমি স্কেল দিয়ে দাগ টেনে রাখছি। তারপর এই দাগ বরাবর থেকে নিচে 3 ইঞ্চি নামবেন, কম নামবেন না, কম নামলে কিন্তু শেপটা ঠিক হবে না, তাহলে আপনার জামাটার পিছন দিয়ে ঢিলা হয়ে যাবে কিংবা সামনের দিক থেকে ফুলে থাকবে, জিনিসটা দেখতে ভালো লাগবে না। আপনার এখান থেকে বরাবর হচ্ছে যে 9.5 নিতে হবে। এবার বাকি রাখেন কম রাখেন সেটা আপনার ব্যাপার। এবার এখান থেকে আমি একটু বাঁকা করে নিচ্ছি এইভাবে, যেহেতু আমার এখানে বাড়তি নেই কাপড়, তাহলে আমি বাড়তি অংশ কোথায় পাবো? দেখেন, এভাবে আমি একটা দাগ দিয়ে রাখি, সেটা আমার হচ্ছে যে টেবিল ক্লথের মধ্যে দাগটা লেগে আছে। আমি এই ক্লথ থেকে এভাবে টানবো দাগটা, রেখাটা এখানে এসে এটা থেমে গেছে, তার মানে এটা এভাবে এসে এভাবে যাবে। এখানে আমি কাটাটা দেখিয়ে দিচ্ছি, এভাবে একটু কোনা কোনে রেখে আপনি এভাবে একটু বাঁকা করে কেটে ফেলবেন, তারপর এখানে এসে থেমে যাবে। এই সাইড যেটা থাকবে এটা জোড়ার অংশ, আপনি বাড়তি যেখানে যেটা ধাক্কা দেবেন এটা বরাবর সেলাই হবে। তারপর আমার যে বাড়তি কাপড়টা বেঁচে আছে সেটা থেকে আমি জোড়ার অংশ নেবো। অনেকে জোড়া কাপড় খাচ্ছে না বলে পরে অনেক সমস্যা হয়, কিন্তু সেটা আপনাদের জন্য একদম কোনো চিন্তা করতে হবে না, সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বাড়তি যে 1-2 ইঞ্চি শর্ট ছিল সেটা আমি এখান থেকে পূরণ করে দেবো। এখান থেকে আপনারা মেপে স্কেল দিয়ে দাগ টেনে বরাবর এভাবে একটু কোনাকুনি করে কাটবেন। দেখেন, আমার জোড়ার অংশ হয়ে গেছে, কিন্তু এখন আর কোনো সমস্যা না, আমার আর বাড়তি কোনো কাপড়ই লাগতেছে না। হয়ে গেল আমার হাতা কাটা। বাড়তি যে কাপড়টা আমি আলাদা করে রেখেছি গলার জন্য, সেটা আমি এখন কাজে লাগাবো। বাড়তি যে কাপড়টা রয়ে গেছে আমার, সেটা আমি এখান থেকে ধরবো, প্রথমে পিছনের গলাটা নেব, তারপর গলাটাকে এভাবে রেখে আড়াআড়িভাবে রেখে বাড়তি রেখে কিছু অংশ বাড়তি 2 ইঞ্চি বাড়তি রেখে তারপর আমি এটা বরাবর কেটে নিচ্ছি। দেখেন, এটার সাথে আমি ফিউজিং অ্যাডজাস্ট করে গলায় লাগাবো। কাপড়টা অনেক সফট, তাই আমাকে ফিউজিং ইউজ করতে হবে, কিন্তু আপনারা চাইলে বকাম ইউজ করতে পারেন। এবার হচ্ছে সামনের গলা, আগের গলার মতোই 2 ইঞ্চি সামনে রেখে পরে আপনারা কেটে নেবেন। এতে আপনাদের আলাদা কাপড় কিন্তু কখনোই দেবেন না, জামা থেকে কিন্তু যে টুকরোগুলো বেঁচে থাকে সেটা দিয়ে আপনারা গলা তৈরি করে লাগাই নেবেন। হয়ে গেল আমার গলা কাটা। দেখেন, খুব অল্প সময়ে আমি কেটে ফেললাম, একটা কাজ করা জামা কেটে ফেললাম। আপনারা চাইলে এই অবসর সময়ে বসে ঘরে বসে এই হাতের কাজগুলো করতে পারেন। লকডাউনে বসে ঘরে বসে হাতের কাজ করে নিজে পরে জামা সেলাই করে গায়ে দিয়ে মজাই আলাদা। নতুন নতুন ভিডিও আরও আপলোড পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।